আমি বিগত 11 বছর যাবত ভোটাধিকার প্রয়োগ করে আসছি। আমি সব সময় উদ্বিগ্ন থাকতাম, আদৌ আমার ভোট গণনা হয় কিনা আর আমি যে প্রার্থীকে ভোট দিলাম তা ঠিকভাবে মেশিনে নথিভুক্ত হলো কিনা। আমার মনের মতো যদি এমন একটা ব্যবস্থা থাকতো যার মাধ্যমে আমি নিশ্চিত হতে পারতাম আমি যে প্রার্থীকে ভোট দিয়েছি তার প্রমাণ রয়েছে। চালু হয়েছে এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে আপনি আপনার ভোট সম্পর্কে নিশ্চিত হতে পারবেন, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেইল বা ভিভিপ্যাট। ভিভিপ্যাটই হচ্ছে সেই মেশিন যা আমার সন্দেহ দূর করবে। ভিভিপ্যাট হচ্ছে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যা ইভিএম এর সাথে সংযুক্ত থাকবে। এর মাধ্যমেই ভোটাররা জানতে পারবেন তাদের ভোট পছন্দের প্রার্থীর পক্ষে নথিভুক্ত হয়েছে। ভিভিপ্যাট এবং ইভিএম ব্যবহার করে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন? স্টেপ ওয়ান, নির্বাচনী বুথে প্রবেশ করুন। আপনি যখন ভোটদান কম্পার্টমেন্টে প্রবেশ করবেন তখন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার ব্যালট ইউনিটকে সক্রিয় করবেন। ইভিএম মেশিনে সবুজ রঙের বাতি জ্বলছে কিনা দেখুন। যদি সবুজ রঙের বাতি জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে মেশিন ভোট গ্রহণের জন্য প্রস্তুত। স্টেপ টু, আপনার পছন্দসই প্রার্থী ও দলের চিহ্নের পাশে নীল রঙের বোতামটি টিপুন। স্টেপ থ্রি, দেখুন আপনার নির্বাচিত প্রার্থী ও চিহ্নের পাশে লাল রঙের বাতি জ্বলছে কিনা। স্টেপ ফোর, এবার প্রিন্ট দেখুন। সেজন্য ভিভিপ্যাটের স্বচ্ছ পর্দায় দৃষ্টিপাত করুন। দেখবেন একটি কাগজের টুকরোয় আপনার পছন্দের প্রার্থীর ক্রমিক সংখ্যা, নাম ও চিহ্ন ছেপে গেছে। কাগজের স্লিপটি 7 সেকেন্ড পর্যন্ত দেখা যাবে, এরপর স্লিপটি স্বয়ং ছিঁড়ে গিয়ে নিচের ড্রপ বক্সে জমা হবে। ভিভিপ্যাট হচ্ছে নির্বাচনের জগতে একটি বৈপ্লবিক পদক্ষেপ। একজন নাগরিক হিসেবে আমি জানতে পারি আমি কাকে ভোট দিয়েছি। এ হচ্ছে বিশ্বাস, স্বচ্ছতা আর সততার এক অভিজ্ঞতা। এটা হচ্ছে যাচাই করার একটা পদ্ধতি এবং নির্বাচকদের সন্তুষ্টির এক মাধ্যম। ভিভিপ্যাটের পর্দায় না তাকিয়ে বুথ থেকে বেরিয়ে যাবেন।